প্রথমে আপনাদেরকে একটি মোবাইল ফ্রেম ডাউনলোড করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে একটি ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ফ্রেমটি ডাউনলোড করব। ওয়েবসাইটটির নাম হলো pixabay.com। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা বিভিন্ন ফটো ও ভিডিও ডাউনলোড করে ইউজ করতে পারেন। আপনার ইউটিউব চ্যানেলে কোনো রকম কপিরাইট আসবে না। ওয়েবসাইটটি ওপেন করার পরে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন অ্যান্ড সার্চ বারে টাইপ করবেন মোবাইল ট্রান্সপারেন্ট বলে। টাইপ করার পরে সিম্পলি সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পারবেন মোবাইলের কতগুলি ফটো চলে এসেছে অ্যান্ড স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে একটি ফটো পাবেন ট্রান্সপারেন্ট মোবাইল ব্যাকগ্রাউন্ড। ফটোটিতে ক্লিক করার পরে সিম্পলি ফটোটি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ফটোটি ডাউনলোড করার জন্য ফ্রি ডাউনলোড বলে যে অপশানটি আছে সিম্পলি ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রেজলিউশন চয়েস করে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তারপরে আই অ্যাম নট এ রোবট অপশানে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করলে এই ফটোটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। মোবাইল ফ্রেমটি ডাউনলোড করার পরে আপনাদের ফোনে স্ক্রিন রেকর্ডার বলে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে টাইপ করবেন ডু রেকর্ডার। ফার্স্টে যে অ্যাপ্লিকেশানটি আছে সেই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন আপনার ফোনের স্ক্রিনটি রেকর্ড করার জন্য। আরও একটি অ্যাপ্লিকেশান আপনাদের প্রয়োজন হবে কাইন মাস্টার বলে। এই অ্যাপ্লিকেশানটি ভিডিও এডিটিং করার জন্য প্রথমে ডু রেকর্ডার অ্যাপটি ওপেন করার পরে আপনার ফোনের স্ক্রিনে দেখতে পারবেন অরেঞ্জ কালারের একটি আইকন চলে এসছে। আইকনটি আসার পরে আপনার ফোনের স্ক্রিনটি রেকর্ড হওয়া স্টার্ট হয়ে গেছে। স্ক্রিন রেকর্ডিংটি যতক্ষণ অন রাখবেন ততক্ষণ আপনার ফোনে আপনি যা যা কাজ করবেন সমস্তটাই রেকর্ড হতে থাকবে। সো আমি একটি স্ক্রিন রেকর্ডিং করছি। আপনার ফোনের সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি কীভাবে ফেসবুকে অটোমেটিক্যালি আপলোড হয়ে যায়। আগে কোনো কন্ট্যাক্ট নাম্বার ডিলিট হয়ে থাকলেও সেটি আপনি ফেসবুকের মাধ্যমেই পেয়ে যাবেন। এই রিলেটেড একটি ভিডিও আপলোড করেছিলাম, ওপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। রেকর্ডিং কমপ্লিট হওয়ার পরে এই আইকনে ক্লিক, তারপরে কাইনমাস্টার অ্যাপটিতে আসবেন। আসার পরে মিডিয়া অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার ক্লিক করে নেবেন। সো আমি এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পরে আপনার ভিডিওটি যতটা বড় হবে ততটা লেন্থে এটিকে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করবেন অ্যান্ড আপনার মোবাইল ফ্রেমটি যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে মোবাইল ফ্রেমটিকে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে মোবাইল ফ্রেমটিকে মাপ মতো বসিয়ে নেবেন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের যেই পিকচারটি আছে সেই লেন্থে মোবাইল ফ্রেমটিকেও বাড়িয়ে নেবেন। তারপরে লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করবেন অ্যান্ড স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে যেই ভিডিওটি আপনারা বানিয়েছিলেন সেই ভিডিওটিকে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে চলে এসছে। সো আপনি মাপ মতো বসিয়ে নেবেন মোবাইল ফ্রেমের সামনে। তারপর তিনটে ডটে ক্লিক করার পরে সেন্ড টু ব্যাক অপশানে ক্লিক করলে মোবাইলের ফ্রেমের ভিতরে অটোমেটিক্যালি এই ভিডিওটি সেট হয়ে যাবে। তারপরে আপনি যদি এই ভিডিওটিতে কোনো MP3 অ্যাড করতে চান সেই MP3 অপশানে ক্লিক করে নো কপিরাইট যে MP3 হবে সেটি অ্যাড করতে পারেন। আপনি যদি কোনো ভয়েস মুখে বলতে চান সো ভয়েস অপশানে ক্লিক করে আপনি কিছু মুখেও বলতে পারেন স্টার্ট অপশানে ক্লিক করে। তারপরে স্টপ অপশানে ক্লিক করলে ভয়েসটি স্টপ হয়ে যাবে। তারপরে খুব সহজে এই ভিডিওটি আপনি আপনার ফোনে সেভ করে নিতে পারবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করে এক্সপোর্ট করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এইরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য।